আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? প্রশংসা করব কার, আন্তরিকতার সাথে নাকি অমনোযোগী হয়ে? একবার আন্তরিকতার সাথে বলে আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলে আমাদেরকে আসার সুযোগ করে দিলেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন এই মাদ্রাসার ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলে, যেটা জান্নাতের বাগান, এই বাগানে আমরা যারা বসতে পেরেছি এবং যারা আশেপাশে দাঁড়িয়ে রয়েছে, অনুরোধ করবো সবাইকে নির্দিষ্ট জায়গায় বসার জন্য। কুরআনের এবং তাফসীরুল কোরআন মাহফিলের সম্মান ইজ্জত আপনাদের বজায় রাখার জন্য যদি আপনারা ইজ্জত সম্মান দিতে পারেন কুরআনের, কুরআন মাজিদ, মাজিদের শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, এই সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে দান করবেন বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল থেকে তেলাওয়াত করেছি, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, আর ফাইসলা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, রায় হয়ে গেছে, রব্বুকা তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত এসে গেছে, রায় এসে গেছে, ফয়সালা এসে গেছে, আল্লাহ তা'বুদু তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু তবে ইবাদত যদি করতে হয়, দাসত্ব যদি করতে হয়, আনুগত্য গোলামি যদি করতে হয়, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী তোমরা গোলামি করবে। বলেন না সুবহানাল্লাহ। ইবাদত শব্দের অর্থ হচ্ছে দাসত্ব করা, ইবাদত শব্দের অর্থ হচ্ছে গোলামি করা, ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে অন্য আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিন আনুগত্য হবে কার? আনুগত্য হবে আল্লাহর, ওয়াতিউর রাসূল আনুগত্য হবে রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম আর যারা কর্তৃত্বশীল, যারা উলিল আমর আনুগত্য হবে তাদের। বলেন না সুবহানাল্লাহ। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য, আল্লাহ রাসূলের আনুগত্য হবে। আমার ভাইরা, আল্লাহ এবং রাসূল ছাড়া যারা দুনিয়ার পিছনে ছুটেছে আজকে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়ম কানুন আইন ও বিধিবিধানের কাছে আজকে মানুষ মাথা নত করে, ঠিক না বেঠি? সেকুলারিজম, ক্যাপিটালিজম, ফান্ডামেন্টালিজম, বিভিন্ন ইজম এবং মতবাদ আজকে তৈরি হয়েছে পৃথিবীতে। কোন ইজম শান্তি দিতে পারে না, কোন মতবাদ পৃথিবীতে শান্তি দিতে পারে না, শান্তি দিতে পারে একমাত্র ইসলাম। বলেন নাকি? শান্তি দিতে পারে কুরআনের পথ, শান্তি দিতে পারে একমাত্র রব্বুল আলামিনের দাসত্ব বন্দেগী, আল্লাহর আনুগত্য করার মাধ্যমে শান্তি আসতে পারে কেবল, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার ভাইরা, ইবাদত সকল ক্ষেত্রে একমাত্র হবে কার? আল্লাহ ছাড়া তাগুতের আনুগত্য, তাগুতের গুলামি, আল্লাহ এবং ইসলাম বিরোধী শক্তি, আল্লাহ এবং রাসূলের বিরোধী শক্তি পৃথিবীতে আসে না নাই? আমার ভাইরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনে বলেছেন, যারা ইসলাম বিরোধী শক্তি, যারা আল্লাহর কোরআনকে ফুৎকারকে নিভাই দিতে চায়, যারা আল্লাহ এবং রাসূলকে সহ্য করতে পারে না, আলেম ওলামা দেখলে মাথা জ্বলে গা জ্বলে এরকম কিছু মানুষ আছে নাই? কোরআন সহ্য করতে পারে না, আলেম ওলামা সহ্য করতে পারে না, ইসলাম সহ্য করতে পারে না। ইসলাম পৃথিবীর বুকে কায়েম হোক, কোরআনের আইন সমাজ রাষ্ট্র কায়েম হোক, এটা সহ্য করতে পারে না এমন কিছু লোক মানুষ আছে নাই? যারা ইসলাম বিরোধী শক্তি, এদেরকে বলা হয় তাগুতি শক্তি। কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ। জোরে বলেন না, আল্লাহু আকবার। যারা ইমানদার তারা সংগ্রাম করে, তারা লড়াই করে আল্লাহর পথে, বলেন না সুবহানাল্লাহ, আনুগত্য করে, দাসত্ব ইবাদত করে একমাত্র আল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবীলিত তাগুত, বলেন না নাউযু বিল্লাহ। আর যারা কুফরি শক্তি, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, ইসলাম তো সহ্য করতে পারে না, নবী রাসূলকে সহ্য করতে পারে না, আল্লাহর বিধিবিধান আইন ও কানুন তার জমিনে প্রতিষ্ঠিত হয় এটা যারা পছন্দ করে না, তারা সংগ্রাম করে লড়াই করে তাগুতের পথে, বলেন না নাউযু বিল্লাহ। তারপরে মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, ইমানদাররা, তাগুত শক্তি, সারা পৃথিবীর তাগুতের শক্তি, ইসলাম বিরোধী শক্তি, ইসলামের আলোকে কোরআনের আলোকে উৎখাত করে দেওয়ার জন্য যতই চেষ্টা করুক না কেন, যতই চক্রান্ত করুক না কেন, জেনে রাখো তাদের চক্রান্ত হলো অত্যন্ত দুর্বল, বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ। আল্লাহ বলছেন, সুতরাং তোমরা শয়তানের সঙ্গী সাথী, শয়তানের সেলাসা বান্দা যারা রয়েছে, এদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, লড়াই করো। জেনে রাখো শয়তানের চক্রান্ত, ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শয়তান দুই প্রকারের, কয় প্রকারের, কয় প্রকারের শয়তান, কথা বলেন কয় প্রকার, কি সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন নাস, যে শয়তানগুলো ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় মানুষদেরকে, কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয় অন্তরের মধ্যে, কুমন্ত্রণা দেয় পরিকল্পনার মধ্যে, কুমন্ত্রণা দেয় মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক প্রকারের শয়তান হচ্ছে জিনদের মধ্য থেকে শয়তান, আর এক প্রকার শয়তান হচ্ছে মানুষের মধ্য থেকে শয়তান। আল্লাহু আকবার। আমার ভাইরা, জিন শয়তান দোয়া পড়লেন, কুরআন পড়ে ফু দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন, ফু দিলেন, জিন শয়তান পলায়ন করবে, কিন্তু মানুষ শয়তান যেটা সমাজের ভিতরে বসবাস করে, এই রাষ্ট্রের ভিতরে বসবাস করে, এই মানুষ শয়তানের গায়ের ভিতরে সারা কুরআন পড়ে যদি ফু দেন, এইটা কি মিলায় যাবে, পলাবে? তাহলে দুই প্রকার শয়তান, ইসলাম কায়েম হোক, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হোক, দুই প্রকারের শয়তান পরিকল্পনার ভিতরে বাধা দিবে, প্র্যাকটিক্যাল কার্যক্রমের ভিতরে বাধা দিবে,
মানুষ শয়তান, ঠিক না বেঠি? সুতরাং আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের সঙ্গী সাথীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, লড়াই করো, সংগ্রাম করো। ইন্না কাইদা শাইতানি কানা যাইফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অতি দুর্বল। পৃথিবীতে আল্লাহ দাসত্ব চলবে, গোলামি চলবে, পৃথিবীতে শয়তানের দাসত্ব চলতে পারে না। শয়তানের তৈরি করা আইন কানুন মতবাদ দিয়ে পৃথিবী চলতে পারে না। আমি মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছি, সে মানুষ চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করা আইন ও কানুন নিয়ম ও বিধিবিধান সেই গোটা জীবনের জন্য শান্তিময় করে তুলবে গোটা জীবনটাকে। যেই কথাগুলো সুন্দর করে বর্ণনা করা আছে, যেই কিতাবটার নাম হচ্ছে, কিতাবটার নাম হচ্ছে আল কোরআন, চিল্লাই বলি সুবহানাল্লাহ, এত সুন্দর একটা মুজিজা কোরআন নামক গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আবার ভাইরা, শয়তানের আনুগত্য আমরা করব না, আনুগত্য করব কার? আল্লাহর আনুগত্য করব। আজকে পৃথিবীতে পুঁজিবাদরা ক্যাপিটালিজম মতবাদ তৈরি করেছে, কিভাবে পুঁজি অর্জন করা যায়। কমিউনিজম সমাজতান্ত্রিক লোকেরা তারা একটা মতবাদ তৈরি করেছে শান্তি আনয়ন করার জন্য। আজকে অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়ন করার জন্য মতবাদ তৈরি করা হয়েছে, বিভিন্ন ইজম তৈরি করা হয়েছে, সেকুলারিজম তৈরি করা হয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য। কিন্তু পৃথিবীতে কোন ইজমের শান্তি প্রতিষ্ঠিত হইতে পারে না, একমাত্র শান্তি প্রতিষ্ঠিত হইতে পারে আল্লাহর মতবাদ দিয়ে, ঠিক না বেঠি? আজকের পৃথিবীতে মানুষের প্রতিযোগিতা কিভাবে অর্থ বেড়ে যাবে, কিভাবে সম্পদ বেড়ে যাবে, ঠিক না বেঠি? আজকে মানুষের পৃথিবীতে প্রতিযোগিতা কিভাবে মানুষের আজকে ক্ষমতা বেড়ে যাবে, এই নিয়ে মানুষ আজকে চিন্তা ভাবনা করে। চিন্তা ভাবনা করতে করতে জীবনের প্রত্যেকটা মুহূর্ত একটা করে দিন তার জীবন থেকে চলে যায়, ঠিক না বেঠি? আমার ভাইরা, আল্লাহ দাসত্ব বন্দিকে ঠিক মতো করতে পারে না, চাকরি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, সমাজপতিরা সমাজের ক্ষমতা নিয়ে ব্যস্ত, বিভিন্ন কারবার নিয়ে ব্যস্ত, এই ব্যস্ত ব্যস্ত করে জীবনটাকে শেষ করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দাসত্ব করার জন্য দুনিয়াতে পাঠাইলো সেটা কিন্তু আজকে মানুষ ভুলে যাচ্ছে, ঠিক না বেঠি? জীবন নিঃশব্দে চলে যাচ্ছে, মানুষ ভুলে যাচ্ছে আল্লাহকে। কিন্তু হঠাৎ করে একদিন আজাইল যখন চলে আসবে, আজাইলের কাছে টাইম চাইলে কি টাইম দিবে? কথা বলেন, টাইম দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, মানুষের জন্য নিকটবর্তী হচ্ছে, হিসাবহুম হিসাবের দিন মানুষের জন্য নিকটবর্তী হয়ে যাচ্ছে, ওয়াহুম ফি গাফলাতিম মুরিদুন, অথচ মানুষ গাফলাতির মধ্যে ডুবে রয়েছে। কিসের মধ্যে? একটা একটা করে দিন, 40টা বছর চলে গেছে জীবনের, 50টা 60টা বছর জীবন থেকে চলে গেছে নিঃশব্দে, জীবনের হিসাব মিলাতে পারলো না। হঠাৎ করে আজাইল সামনে এসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ভাইরা, মনে করছে ধন সম্পদ বেশি করে অর্জন করলে দুনিয়ায় সফল হয়ে যাব, আল্লাহর ইবাদতকে ভুলে গেছে, মনে করছে বিশাল ক্ষমতা অর্জন করলে পৃথিবীতে সফল হয়ে যাব, এজন্য আল্লাহকে ভুলে গেছে, ঠিক না বেঠি? আমার ভাইরা, ধন সম্পদ কি আমাদের দিন কোন কাজে আসবে না? দুনিয়ার এই ধন সম্পদ আল্লাহর আগুন থেকে বাঁচাইতে পারবে না, কি এই ক্ষমতা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না? কি সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিলেন, আমি আল্লাহর দাসত্ব বন্দেকে ভুলে যাই না বান্দারে, কিয়ামতের অবস্থাটা একটু শুনে না। সূরা হাক্কা, কোন সূরা? ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিশমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াত ওয়া লাম আদরি মা হিসাবিয়াত ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বলেন আল্লাহু আকবার,
আকবার। কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে এক শ্রেণী মানুষকে আমল নামা দেওয়া হবে বাম হাতে, কোন হাতে? বাম হাতে যখন আমল নামা দেওয়া হবে, এই লোকটা যখন আফসুস করে কপাল তাপড়াইতে থাকবে, মানুষ যখন আফসুস করে পরাজয় যখন বরণ করে ক্ষতিগ্রস্ত হয় কপাল থাপড়ায়, হায় আবার কি হলো, ঠিক না বেটি? আফসুস করে বলে আমার পুরা কপাল আমার জন্য আফসুস, আমাকে যদি কিতাব না দেওয়া হতো, আমাকে যদি আজকে আমল নামা না দেওয়া হইতো তাহলে তো বেঁচে যাইতা। কেন আজকে আমাকে আমল নামা দেওয়া হলো বাম হাতে? জীবনের হিসাব, জীবনের রেকর্ড আজকে বাম হাতে দেওয়া হলো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসুস আমার জন্য, মৃত্যু যদি আমার জীবনের শেষ পরিণতি হয়ে যেত, মৃত্যুর পরে যদি আল্লাহ আমাকে জীবিত না করতো তাহলে তো বেঁচে যাইতাম। কেন আমাকে জীবিত করা হলো? আফসুস করবে, আল্লাহু আকবার। আমার ভাইরা একটু জবান ছিড়ে দিয়ে বলেন না আল্লাহু আকবার, তাকবীরটা কার? জোরে বলেন তাকবীরটা কার? একবার মহব্বতের সাথে বলেন আল্লাহ, একবার মহব্বতের সাথে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা আফসুস করে বলবে মৃত্যু যদি আমার জীবনের শেষ পরিণত হয়ে যায় তো, মা আগুনা আন্নি মালিয়াত, হায় দুনিয়া এত ধন সম্পদের প্রতিযোগিতা করলাম, দুইটা চাইটা পাঁচটা দশটা ফ্ল্যাট আমার ছিল, দুই চার বিঘা পাঁচ বিঘা দশ বিঘা জমি ছিল গাজীপুরের মধ্যে, গাড়ির অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, সুন্দর নারী টাকা পয়সার কোনো কিছুর আমার অভাব ছিল না, এত সম্পদ থাকার পরেও আজকে এই সম্পদ কোনো কাজে আসলো না, মা আগনা আন্নি মালিয়া, এই সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না, আফসুস আমার জন্য পুরা কপাল আমার, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে আমার কোনো কাজে আসলো না, কথাটা কার? কথাটা কার? সুরা হাক্কা, কোন সুরা? বলবে আফসুস করে আমার ক্ষমতা তো আজকে কোনো কাজে আসলো না, ক্ষমতার অপব্যবহার আজকের পৃথিবীতে আছে না নাই? ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জর্জ ডব্লিউ বুশ, ইরাকে লক্ষ লক্ষ সাড়ে এক লক্ষ শিশু হত্যা করেছে ইরাকে ক্ষমতার অপব্যবহার করে, ঠিক না বেঠি? আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে, আমাদের দেশের ভিতরেও ক্ষমতার অপব্যবহার আছে না নাই? আল্লাহ বলতেছে আফসুস করে বলবে সেদিন মানুষ, কিছু মানুষ, হালাকান্দি সুলতানিয়া, আমার ক্ষমতা তো আজকে আমার কোনো কাজে আসলো না, আফসুস আমার জন্য। আমার ভাইরা ক্ষমতা অপব্যবহার করে কিছু কিছু সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান আছে না নাই? এগুলো কি ইমানদার নাকি ইমানহীন? ইমানদার নাকি সন্ত্রাসী করতে পারে? ইমানদার নাকি চাঁদাবাজি করতে পারে? ইমানদার নাকি ধর্ষণের সেঞ্চুরি করতে পারে? ইমানদাররা কোনো অনৈতিক কাজ করতে পারে না, ইমানদাররা হবে চরিত্রবান। আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, যাদের নৈতিক চরিত্র ভালো মিজানের পাল্লায় তাদের ওজনটা ভারী হয়ে যাবে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যাদের নৈতিক চরিত্র খারাপ, আমল বেশি থাকলেও কোনো লাভ নাই, মিজানের পাল্লায় আমল হালকা হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন জালিক। ক্ষমতার অপব্যবহার করে আমার ভাইরা অস্ত্র সহ দর্শন করে ধরা পড়ছে, অস্ত্র সহ ধরা পড়ছে, ফোন দিয়ে বলে এই মিয়া কারে ধরছেন, আসে না? আর এই হচ্ছে আমার মামাতো ভাইয়ের খালাতো বোনের ছেলের ঘরের নাতি, আসে না? পুলিশের লোক বলে নেতা সাহেব ইনি তো অস্ত্র সহ ধরা পড়ছে, অস্ত্র সহ ছেড়ে দেন মিয়া, আসে না? এই কথা বলেন জোরে, আসে না? ভয় পাইতেছেন নাকি আপনারা? জোরে কথা বলেন, আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করতেছেন, হালাকান্নি সুলতানিয়াত, দুনিয়ায় ফোন করে ক্ষমতার অপব্যবহার করে চুর ডাক
থাকা সন্ত্রাসীকে সমর্থন দিতে পারো, অনৈতিক কাজকে সমর্থন দিতে পারো, কিন্তু জাহান্নামের ফয়সালা যদি হয়ে যায়, আমল নামা যদি বাম হাতে চলে যায়, পৃথিবীর কোন নেতা খেতা কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন নেতা ফোন করে আর সারাইতে পারবে না, আমার লোক ছেড়ে দিতে হবে। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে ক্ষমতার অপব্যবহার করে তোমরা এই ধরনের কাজ করো, সাবধান হয়ে যাও, আল্লাহর আনুগত্য করো। আনুগত্য কার করো? দাসত্ব গোলামি করো আল্লাহর। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্ষমতার অপব্যবহার করো যখন এই লোকটা আফসোস করে বলবে, হায় রে আমার ধন সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা আজকে কোনো কাজে আসলো না। এই কথা যখন বলতে থাকবে আফসোস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা অর্ডার করবেন, সেই অর্ডারটা হলো খুজুহুম ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন, এই লোকটারে ধরো, ফাগুল্লুহু, এবং বেরি পরায় দাও। কি পরায় দাও? বেরি আছে না নাই? কয় প্রকারে? বিভিন্ন প্রকারে বেরি আছে। একটা হ্যান্ডকাপ একজনের বেরি, আরেক প্রকারের বেরি, বিভিন্ন প্রকারের বেরি আছে। ডান্ডা বেরি আছে না নাই? পৃথিবীতে এখন দেখা যায় যারা আলেম ওলামা এদেরকেও ডান্ডা বেরি পরায়, ঠিক না? বেশি আছে না নাই? আলেম ওলামা কি মদ খায়? আলেম ওলামা কি গাঁজা খায়? আলেম ওলামা কি ধর্ষণের সেঞ্চুরি করে? আলেম ওলামা কি অনৈতিক কাজ করে? আলেম ওলামা এই দেশের জাগ্রত বিবেক, আলেম ওলামা হচ্ছে এই দেশের শ্রেষ্ঠ সন্তান, ঠিক না? বেশি জাতি যখন পথ ভ্রষ্ট হয়, জাতি যখন পথ হারাই ফেলে, জাতিকে সঠিক দিক নির্দেশনা দেয় আলেম ওলামা, ঠিক না? বেটি, সুতরাং এই দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা। বলেন না সুবহানাল্লাহ! এই দেশ আলেম ওলামার দেশ, এদেশ ওলি আল্লাহ দেশ, এদেশে চারজন সাহাবী আগমন করেছেন ইসলাম নিয়ে, সুবহানাল্লাহ! বলেন, এদেশের মাটিতে শুয়ে আছে শরীয়তুল্লাহ, এদেশের মাটিতে শুয়ে আছে খান সাহার আলী, এদেশের মাটিতে এসেছিল শহীদ তিরুমি হাজী শরীয়তুল্লাহ। সুতরাং এদেশের ভিতরে কোন নাস্তিকের জায়গা হইতে পারে না। বলেন চিল্লা বলেন ঠিক কিনা? এদেশের ভিতরে কোন তাগুত শক্তির জায়গা হইতে পারে না। লিল্লাহ তালবি। আমার ভাইরা, আমরা ইমানদার, খাঁটি ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, রাজি আছেন তো সবাই? আমার মায়েরা কি সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, এই লোকটারে ধরো এবং বেরি পরায় দাও, সুম্মাল জাহিম সাল্লুহু, এবং জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও। জাহিম নামের এক প্রকারে জাহান্নাম, সেই জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন জারহুহা সাবউনা জিরান, এই লোকটাকে 40-70 গজ শিকল দিয়ে পেঁচাও। কয় গজ? 70 গজ শিকল দিয়ে পেঁচাও। 70 গজ শিকল দিয়ে পেঁচানোর পরে টেনে হিস্ত্রে জাহান্নামে আগুনে নিক্ষেপ করো। বলেন না নাউজুবিল্লাহ মিন জালিম। অর্ডারটা কার? কার অর্ডার? এতটুকু মানুষের 70 গজ শিকল দিয়ে পেঁচানোর দরকার আছে? তাহলে জাহান্নামীদের হাদিসের বর্ণনায় পাওয়া যায়, এদের বিশাল দেহ তৈরি হবে। বিশাল দেহ তৈরি করে সেই দেহকে জাহান্নামের আগুনে জ্বালাবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আবার ভাইরা, এখানে আজান হবে, আজানের পরেই আবার আলোচনা কিছুক্ষণ চলবে, নামাজের সময় আপনারা এখানেই নামাজ পড়বেন। কেউ উঠবেন না, যাদের উজু করা দরকার শুধু তারাই উঠবেন। 70 গজ শিকল দিয়ে বেঁচানো হবে। কয় গজ? 70 গজ শিকল দিয়ে বেঁচায় টেনে হিস্ত্রে জাহান্নামের আগুনে নিক্ষেপে করাবে। জাহান্নামে যখন টেনে হিস্ত্রে নিয়ে দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে, জাহান্নামে কেন এসেছ? বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই লোকগুলা বলবে, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, আমরা নামাজ আদায় করতাম না, এই জন্য জাহান্নামে এসেছি। নামাজ আদায় করে না, নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে, এরকম লোক আছে না নাই? এই কথা বলে এরকম লোক আছে না? এখন আজান হবে, আপনারা একটু অপেক্ষা করেন, আজানের পরে আবার আলোচনা শুরু হবে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহু আইনাই
ولسانا وشفتين.